أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, কোরআন খতম করার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে কি না জানাবেন ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোরআন খতম করার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে, নিজের জন্য দোয়া করা যাবে, এবং দোয়ার শিষ্টাচার বা আদব হচ্ছে প্রথম নিজের জন্য দোয়া করা আর তারপরে অন্যদের জন্য দোয়া করা, জীবিত মৃত যে কোনো ব্যক্তির জন্য দোয়া করতে পারেন। কিন্তু শুধু শুধু মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন না, বরং নিজের জন্য প্রথম রব্বে ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া, আল্লাহ কোরআনে শেখাচ্ছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও। রব্বি জালনি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও এবং আমার সন্তানদেরকে বানিয়ে দাও। এইভাবে কোরআনে কারিমে দোয়া শেখানো হয়েছে, আগে নিজের জন্য আর তারপরে অন্য জীবিত মৃত সকলের জন্য। এখন কোরআন খতমের পরে দোয়া করা যাবে কি না, যে কোরআন খতমের পরে যদি আপনি একা একা দোয়া করেন কোনো অসুবিধা নেই, হাত উঠিয়ে দোয়া করেন, একা একা করেন কোনো অসুবিধা নেই, কিন্তু সম্মিলিত যদি মোনাজাত করেন, যে সবাই মিলে আমরা একসাথে মোনাজাত করি, তো এর দলিল নেই। এই জন্য একসাথে সম্মিলিত হয়ে দোয়া করবেন না, একা একা দোয়া করতে পারেন। এখানে আরও জেনে রাখবেন যে কোরআন খতমের বিশেষ কোনো দোয়া নেই, কোনো হাদিসে খতমে কোরআনের কোনো দোয়া নেই। আমাদের দেশের কোরআনগুলিতে কোরআনের শেষে যে দোয়াগুলি লেখা হয়েছে সবগুলি বানানো দোয়া, একটি হাদিসের দোয়া নাই, একেবারে মন গড়া দোয়া। সুতরাং এটা কখনো মনে করবেন না যে খতমে কোরআনের বিশেষ দোয়া পড়তে হবে, কোরআন খতম করলাম দোয়া না করলে কেমন হবে। কোরআন খতম করেই কখনো দোয়া করতে পারেন, আবার কখনো নাও করতে পারেন, করলেন না, আর সেটাকে পাবন্দির সাথে করবেন না। যদি মনে করেন যে না আমি কোরআন খতম করলাম দোয়া করতেই হবে, তো একটা বিদাত হবে। এইরকমই ও গদ বাঁধা দোয়াগুলি দেশীয় কোরআনগুলিতে যে লেখা থাকছে, আরও দেশের কোরআনে নেই সেগুলি। তো কথা হচ্ছে যে এই সব দোয়াগুলি পড়ার কোনো প্রয়োজন নেই, আপনার দুনিয়া আখেরাতের কল্যাণে যে কোনো দোয়া করতে পারেন। আর আরবি ভাষায় করলে অর্থ বুঝে করবেন, আর অর্থ যদি না বোঝেন তো বিনা অর্থ বুঝে আরবি ভাষায় দোয়া না করে নিজের ভাষায় দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।